বাংলাদেশ সময় সোমবার রাত থেকে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। প্রাথমিকভাবে 50টি অঙ্গরাজ্যে 30 লাখ ডোজ পৌঁছে গেছে। ইতোমধ্যে এক জরিপে দেখা গেছে অন্তত 61% মার্কিন নাগরিক ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণ করতে আগ্রহী, আর টিকা নিতে চান না 32% মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ হোয়াইট হাউসের কর্মকর্তা, কংগ্রেস ও সুপ্রিম কোর্টের সদস্যরাও প্রথম ধাপে ভ্যাকসিন গ্রহণ করবেন। কানাডাতেও পৌঁছেছে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল রেখে 14টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিকভাবে কয়েক হাজার ডোজ দেয়া হবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ নিয়ে তার আশার কথা শুনিয়েছেন। জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে টিকা প্রয়োগ কার্যক্রম। প্রথম ধাপে চিকিৎসাকর্মীরা ছাড়াও যাদের হার্টে সমস্যা আছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের টিকা নিতে প্রাধান্য দেয়া হবে। দেশটির সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তাদের আশাবাদ, অক্টোবরের মধ্যেই স্বাভাবিক হবে ভারতের পরিস্থিতি। ফাইজার বায়োনটেকের পর এবার চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিল বাহরাইন। তবে পেরু জানিয়েছে চীনের এই প্রতিষ্ঠানের ভ্যাকসিন খুব একটা কার্যকর নয়, এজন্য তারা বন্ধ করেছে ট্রায়াল। রাশিয়া ব্রিটেনের অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এরই মধ্যে দেশটির স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রস্তুতকারক গামালিয়া গবেষণা কেন্দ্রের প্রধান আলেকজান্ডার গিন্সবার্গ জানিয়েছেন, রুশ ভ্যাকসিন 2 বছর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। Thank you.